বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রেখে চলা সমুদ্রগামী জাহাজের নাবিকদের উন্নয়নের জন্য কল্যাণমূলক সেবা প্রদানে নিয়োজিত নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর। দেশি ও বিদেশি বন্দরসমূহে নাবিকদের যাবতীয় কল্যাণের নিমিত্ত ব্রিটিশ শাসনামলে নাবিক কল্যাণ পরিদপ্তর প্রতিষ্ঠিত হয়। নাবিকদের প্রদত্ত সেবাসমূহের মধ্যে রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে চট্টগ্রামে আগত জাহাজে চাকরি প্রত্যাশী ও জাহাজ হতে নিষ্কৃতির পর দেশের প্রত্যন্ত অঞ্চলে গমনের অপেক্ষমান নাবিকদের সিমেন্স হোস্টেলে সাময়িক আবাসন প্রদান করা হয়ে থাকে। সিমেন্স হোস্টেলের অভ্যন্তরে নাবিকদের খেলাধুলা, টিভি দেখা, ওয়াইফাই সুবিধার মাধ্যমে বিনোদন সুবিধা প্রদান করা হয় এবং দাপ্তরিক প্রয়োজনে ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করা হয়ে থাকে। সিমেন্স হোস্টেলের মেডিকেল সেন্টারের মাধ্যমে নাবিকদের চিকিৎসা সুবিধা প্রদান করা হয়ে থাকে। নাবিক সন্তানদের শিক্ষার প্রসারে সিমেন্স এডুকেশন ট্রাস্ট ফান্ড হতে প্রত্যেক বছর এককালীন শিক্ষা অনুদান প্রদান করা হয়, যা অষ্টম অথবা সমমান শ্রেণী হতে কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল নাবিক সন্তান পেয়ে থাকেন। দুস্থ, অসুস্থ, অবসরপ্রাপ্ত এবং মৃত নাবিক পরিবারের সদস্যদের চিকিৎসার্থে নাবিক কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। নাবিকদের চাকরির শর্ত ও স্বার্থ সংরক্ষণ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করে নাবিকদের স্বার্থ রক্ষাকরণে সহায়তা প্রদান করা হয়ে থাকে। চট্টগ্রাম বন্দরে আগত বিদেশি নাবিকদের শহরের বিভিন্ন স্থান গমনে ফ্রি ট্রান্সপোর্ট সুবিধা সহ ড্রপিং সেন্টারে আগত বিদেশি নাবিকদের ইনডোর খেলাধুলার ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করা হয়ে থাকে। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের ডিজিটাল কার্যক্রম। ডিজিটাল কার্যক্রমের আওতায় ইলেকট্রনিক সেবার মাধ্যমে নাবিক সন্তানদের অনলাইনে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে আবেদনকারীরাও ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। অতঃপর শিক্ষাবৃত্তি প্রদানের পরবর্তী ধাপগুলো অনলাইনে সম্পন্ন করা হয়ে থাকে। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ ও সেবা কার্যক্রম ইলেকট্রনিক নথির মাধ্যমে প্রদান করে আসছে। পাশাপাশি যেসব কার্যক্রম ই সেবায় পরিণত করার উদ্যোগ নিয়েছে নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর, তার মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত অথবা মৃত নাবিক পরিবারের সদস্যদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম অনলাইনকরণ। এছাড়াও রয়েছে সিমেন্স হোস্টেলের ভর্তি ও বিদায় কার্যক্রম অনলাইনকরণ।